वेलकम बैक टू माई चैनल बेबी डॉल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সারা দিন এমনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর দেখাতেও পারিনি, তো এখন একটু বাবাকে নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটাই তোমাদেরকে দেখাবো যে বাবাকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলো দেখে নাও যে বাবাকে নিয়ে কোথায় যাচ্ছি। বাবিও রেডি হয়ে গেছে কিন্তু একটু খেলা করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো দেখে নাও। চলে এসো যাবে না, ও বাবা ও বাবা ও বাবা। আজ তো দেখো ফ্রেন্ড বাইরে একটু ঠান্ডা আছে, ওই জন্য বাবির ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ড্রেসটা পরে যাচ্ছে না। পরে যাচ্ছ? এই তো কত সুন্দর করে দেখা যাচ্ছে বাবাকে আর আমাকে, ঘুরতে এসছো? এই দেখো বাবি কোথায় উঠে গেছে, এই দেখো বকে দেবে কিন্তু। চলে এসো দেখো, আমরা একটা ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে ফার্নিচারের দোকানটা। আর এই আলমারিটা দেখো আরো সুন্দর লাগছে। আরো একটা ফার্নিচারের দোকান দেখো, কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। দেখো ফার্নিচারের দোকানে আলমারিটা কি সুন্দর লাগছে। আর বাবি হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওর বাবার কাছে, আমাদের অটো সই রেখেছে। দেখো ফ্রেন্ড আবার ফাইনালি পার্কে চলে এসেছি, আর বাবি তো চলেই গেছে ছুট পাড়াবাড়ি করতে। ওই দেখো নেমে না নেমে না, তা নিতে হবে না, দাও কি দেবো। দেখো বড় গাড়িটা নিয়ে আবার চলে গেল খেলা করতে। ওই দেখো গাড়ি চালাচ্ছে, কোথায় চালাবে বুঝতে পারছি না, সারা জায়গায় শুধু গাড়িই চালাচ্ছে। এই দেখো আবার চলে আসছে, কোথাও নেবে না। কোনটা নেবে, এটা? আচ্ছা নাও, দুটোই নেবে, আচ্ছা নিয়ে যাও, দুটোই নিয়ে গিয়ে চালাও। পুচকে সোনা এখন সি করে ফেলেছে, তো সেই জন্য ওকে চেঞ্জ করানো হচ্ছে। এই দেখো গাল বাজাচ্ছে, কই একটু বাজাও, এদিকে তাকাও দেখি, উলু 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 দিচ্ছ, উলু দিচ্ছ, পাপা পাপা। তো দেখো চেঞ্জ করা হয়ে গেছে ওর, ও আবার খেলা করতে আরম্ভ করে দিয়েছে। অটো কখন ওপারে যায়? এপারে ব্যারিকেড দেওয়া আছে, দেখতে পাচ্ছিস না, অটো ওপারে যায়। কান্না করছিস, দেখি দেখি মুখটা দেখি। ওই দেখো বাবি ঘোড়া দেখতে চলে যাচ্ছে, এই দেখো ওখানে ঘোড়া সাজানো আছে, তো সেগুলো দেখার জন্য বাবি চলে যাচ্ছে। দেখো আবার চলে এসেছে, দেখো বাবি এবার হরিণ দেখতে চলে এসেছে। দেখো হরিণ দেখাচ্ছে ওর বাবার কোলে উঠে। আচ্ছা ওইটা
তুমি দেখেছো? এখানে দেখো, এখানে দেখো। এবার ভাবি কোথায় এসে দাঁড়িয়ে আছে এটা, কোথায় দাঁড়িয়ে আছো? সব জায়গায় শুধু গাড়ি চালাতে হয়, ধুলো রয়েছে তো ওখানে, ধুলো তো, ধুলোগুলো হাতে করে মুছে নিয়ে বাড়ি যাবে নাকি? ঘোরা হয়ে গেছে পার্কে, ভাবি খেলা করা হয়ে গেছে, ভাবি কিন্তু যেতে চাইছে না, এই দেখো যেতে চাইছে না, জোর করে নিয়ে যেতে হচ্ছে। তো রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে খাবার বানাবো, গাড়ি চালাবে না, গাড়ি চালাবে না, সেই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। এই দেখো বসে যাচ্ছে না, নেমে যাচ্ছে। তো ভাবি দেখো গাড়ি চালিয়ে চালিয়ে বাড়ি যাচ্ছে, এই দেখো। ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। এবার আসার পথে একটা বাল্ব কিনে নিয়ে এসেছি, ঘরের বাল্বটা কেটে গেছে, আর একটু চানা কিনে নিয়ে এসেছি। দেখো এই দেখো বাল্ব নিয়ে এসেছি একটা, ঘরের লাইটটা কেটে গেছে, লাগাতে হবে। আর নিয়ে এসেছি এই দেখো 10 টাকা চানা কিনে নিয়ে এসেছি। কতটুকুনি দিয়েছে দেখো, 10 টাকা চানা। বন্ধুরা আজকে মা অনেক কিছু পাঠিয়েছে বাজার করে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো সেগুলো দেখে নাও। এই দেখো ফুলের মালা, কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, মিষ্টি, তাই ফুলের মালা আর মিষ্টি। আর নিয়ে এসছে এই দেখো বেগুন, মনে হচ্ছে 1 কেজি বেগুন আছে এখানে। আর এই দেখো ফুলকপি নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, এই দেখো ওলকপি নিয়ে এসছে, আর এই আলু কিনে দিয়েছে। আর পাঠিয়েছে আমার সবথেকে একটা প্রিয় জিনিস, সেটা হলো এই দেখো কচু শাক, এই দেখো কচুর ডাঁটা, কচু, এই দেখো পাঠিয়েছে। তো এটা আমার সব থেকে প্রিয় জিনিস, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর তো দেখালাম তোমাদের যে এইগুলো ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, আর এই দেখো আলু। দেখি ফুলকপিগুলো কেমন, না ফুলকপিগুলো বেশ ভালোই ফুলকপি পাঠিয়েছে, আর বেগুন পাঠিয়েছে, আর এই দেখো বললাম তো। তো মা এগুলো আজকে পাঠিয়েছে, আজকে আমাদের পাঠিয়েছে বাজার করে, তো এখন রান্না করব। আর বাবিকে দুটো মুড়ি খেতে দিয়ে আমি রান্না করব। তো চলো আজকে কী কী মেনু বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আজকে বানাবো পাঁচমিশালি ডাল, আর হচ্ছে একটু চচ্চড়ি করব, বা একটু বেগুন ভাজা করব, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো বাকি দেখতে থাকো। আমি পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি, তো এবার এটাকে আমি সিদ্ধ করতে দেবো ডালকটি করে। ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর ডালও ধুয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো, ভাতের ভিতর দিয়ে দেবো। দেখো আমি এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, এই রয়েছে পাঁপড়, তো পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। দেখো ফ্রেন্ড আমার পাঁপড় ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আমি এবার ফ্যানটাকে ঝাড়িয়ে নেব, নিয়ে ডালটা বের করে ডাল রান্না করব। তো বেগুন ভাজা হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করবো। তো এই ছিল আমার একটা ছোট্ট পুচকে ব্লগ ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? টাটা বন্ধুরা, সবাইকে গুড।